ঝাড়গ্রামের সুখজোড়া পানীয় জল সরবরাহ প্রকল্পে কর্মী নিয়োগ এবং কাজের ডিউটি, নানা রকম কারচুপি এবং অনিয়মের প্রতিবাদে চলছে অনির্দিষ্টকালের জন্য অনশন। এলাকার সমস্ত পানীয় জল সরবরাহ বন্ধ, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আমাদের যে দাবিগুলো আছে ওইগুলো যতক্ষণ না মিটছি ওদিন পর্যন্ত পাম্প বন্ধ থাকবে, সাধারণ মানুষের জলের কষ্ট হবে। কষ্ট তো হবে, এটা তো আমরাও জানি, আমাদেরও তো এতদিন ধরে আমরা কষ্ট করে আছি। আজ এক বছর ধরে আলোচনা যত ইয়া করছে, বিডিও অফিসে চারদারে আমরা সব জায়গায় ইয়া করেছি, কিন্তু আমাদের কোনো শুরু হয়। সুখজোড়া প্রকল্পে আমাদের যখন জমি নিয়েছিল তখন আমাদের জমির ক্ষতিপূরণ অর্থ এবং জমির যে বর্তমান মূল্য সেই মূল্য দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এবং জমিদারদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে জায়গা নিয়েছিল, কিন্তু এখনও জমিদাতারা কাজ এবং টাকা সম্পূর্ণরূপে কিছুই পায়নি। এখানে জমিদাতারা কাজ করছে কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস, কেউ 12 মাস, কেউ বা এখনও কাজেই পায়নি, এমন পরিস্থিতি চলছে। এছাড়াও টাকার ক্ষেত্রেও সেই একই পজিশন, এবং এখানে বহিরাগত যে কর্মীরা আছে তারা আমাদের জায়গা দখল করে রেখেছে, আমাদের যে কাজের পাওনা সেই কাজটা বহিরাগতরা করছে। আমরা কাজ করি এখানে, আমাদের জমি গেছে, জমির টাকা এখনও পায়নি, সেই জমির টাকা দিতে হবে। এবং আমাদের জমিদাতা যারা, তার আগে প্রথমে বলেছিল যে সবাইকে চাকরি দেওয়া হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে। আজকে এত বছর হয়ে গেল, আমরা ক্ষতিপূরণও পাইনি আর সবাই চাকরিও পাইনি। আমাদের জমির ক্ষতিপূরণ এখনও পাইনি, কাজের দুর্নীতি মানে বহিরাগত লোক নিয়োগ হয়েছে, আর এখন অফিসাররা কীভাবে নিয়োগ করেছে সেটা জানি নেই, কিন্তু বাইরের লোক বহিরাগত আছে দেখছি। আর এমনও হচ্ছে 4 মাস 6 মাস কাজ করছে, তারা হয়তো 5 মাস কাজ করে 6 মাস কাজ করে চলে যাচ্ছে, তারা এখনও বেতন পায়নি 5 মাস। স্থানীয় বাসিন্দাদের দাবি গত 2 বছর ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন তারা, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। বড় সুখজোড়া পিএইচই যে স্কিম আছে সেই পিএইচই স্কিমে কিছু কর্মচারী ওখানে বিক্ষোভ করছেন, তো সেটা নিয়ে পিএইচির সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। পিএইচিকে আমরা জানিয়েছি যাতে এই এটাকে মানে সমস্যাটা কী আছে সেটাকে ওনারা দেখে নিয়ে এনাদের সঙ্গে বসে সমস্যা মেটানোর ব্যবস্থা করে, এটা খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।